এবং আমার মনে হয় যে প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের একটা এক্সপেকটেশন আমাদের শোটার প্রতি রয়েছে, এবং সেই ভালোবাসাটার সম্মিলিত একটা রেজাল্ট হচ্ছে এই পুরস্কার। আমার মনে হয় যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষ তো আর এসে আলাদা করে তাদের ভালোবাসাটা আমাদের কাছে প্রকাশ করতে পারছে না, তাদের সেই ভালোবাসাটা একত্রিত হয়ে এই অ্যাওয়ার্ডটা তৈরি হয়েছে আমার মনে হয়। এবং সে তার জন্য কলেজটাকে অসংখ্য ধন্যবাদ এরকমটা শো করার জন্য, এবং পুরস্কার পেতে সকলেরই খুব ভালো লাগে, একটা আলাদা অনুপ্রেরণা যোগায়, সবাই এরকম বলছিল ঠিক, কিন্তু একটা সেম টাইম অনেক দায়িত্ব বেড়ে যায়, এতে অনেকটা আমার দায়িত্ব বেড়ে যায় যে আগামী দিনে ইকুয়ালি ভালো পারফর্ম করতে হবে অথবা বেটার পারফর্ম করতে হবে। এবং আমাদের এই শোয়ের যেই একটা পপুলারিটি, যে একটা ভালো লাগা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেটাকে ধরে রাখে। অলরেডি তুমি একটাতে নমিনেটেড আর অলরেডি একটা পেয়ে এসছো, তো দুটো মানে এক্সপিরিয়েন্সটা তোমার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন? এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি বলবো, মানে 14 বছর পর টেলিভিশনে ফিরে এতগুলো পুরস্কার পরপর পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, আমার মনে হয় যে সঠিক পথে এগোচ্ছি, সঠিক দিকে এগোচ্ছি। এই ভাবনা চিন্তাটা সঠিক রাখতে হবে এবং পাটা শক্ত করে মাটিতে রাখতে হবে, হাওয়ায় উড়ে গেলে চলে যায়। চলো, এটাও একটা খুব ভালো বার্তা পেলাম শারদা থেকে। এবারে যাকে এবারে পাবো, যিনি হচ্ছেন কথার ডাইরেক্টর, তো সুমন দাসও বলা উচিত বা আমাদের ডাইরেক্টর, কথা যিনি ডাইরেক্টর, আপনার এই অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, জলিস্টারকে অসংখ্য ধন্যবাদ। সত্যি সবাই বললো অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, আর এরকমভাবে আপনারা এরকম আমাদের সেটে এসে আমাদের মানে একটা সিরিয়ালের 5 জন অভিনেতাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন, সেটা সত্যিই গর্বের। অ্যাজ এ ডিরেক্টর আমার কাছে এটা খুব গর্বের ব্যাপার যে আমরা আমার সিরিয়ালের 5 জন অভিনেতা একসাথে একই মঞ্চে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড পাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। দ্যাট ইজ ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। আর আপনার এই যে আপনি এই যে ডাইরেক্টর, আপনার এটা সেট, আমরা এসেছি, আপনার কতটা মজা লাগে আপনার এই সিনকে নিয়ে? না, কথা সিরিয়ালটা এখন দর্শকদের খুবই পছন্দের একটা সিরিয়াল এবং দর্শকরা খুব পছন্দ করছে, এবং আমাদের সিরিয়ালের মাপকাঠি তো তৈরি হয় টিআরপি দিয়ে, টিআরপির জায়গা থেকেও কথা এখন অনেকটাই ওপরের দিকে, ওপরের সারিতে রয়েছে, তো সেইটা তো একটা সবসময় ভালো লাগার একটা জায়গা। তার চেয়ে বড়ো কথা হচ্ছে কথার টিমটা ইজ ভেরি মানে ভেরি জয়ফুল একটা টিম, এবং আমরা খুবই মজা করে শুটিং করি এখানে, এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, আমার টেকনিশিয়ানরা, আমার ডিওপি, আমার সাউন্ড রেকর্ডিস্ট, আমার স্পট বয়, আমার আর্ট ডিপার্টমেন্ট, প্রত্যেকে আমরা একসাথে একটা কাজ করি, এবং প্রত্যেকের মধ্যে একটা অনেস্টি থাকলেই তো একটা কাজ ভালো হয়। সেই জায়গা থেকে আমি খুব লাকি যে পর্দার মতো একটা টিম এইভাবে রান করছে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, ছোট্ট করে দুজনকে দাঁড় করিয়ে মাঝখানে আমি দাঁড়ালাম, তার কারণ হচ্ছে এর আগে যেটা তুমি বললে বেস্ট ভিলেন, সেটার পরিচালনায় ছিলেন ইনি, আর এখন এটা বেস্ট কমিক, তো তার পরিচালনায় ইনি। আমাদের ডিরেক্টরদের তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটা তো আর আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। সো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ, ওয়েলকাম, লাভ ইউ গাইজ, লাভ ইউ টু।